বন্ধুরা, ভাদ্র মাস যেমন ভগবান শ্রীকৃষ্ণের মাস, তেমনি মা লক্ষ্মীরও মাস। তাই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা কিছু নিয়ম মেনে করতে পারলেই তার গৃহে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ে। এই পূজাটি ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন করা হয়ে থাকে, এবং আপনার পক্ষে যদি প্রত্যেক বৃহস্পতিবার এই পূজাটি করা সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে যে কোনো একটি বৃহস্পতিবার আপনি মা লক্ষ্মীর এই পূজাটি করতে পারেন। তাতে করে মা লক্ষ্মীর কৃপা অনেকাংশে লাভ করা যায়। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার জন্য কি কি উপকরণ আমাদের প্রস্তুত করতে হবে। প্রথমে একটি লক্ষ্মী প্রতিমা, সম্ভব না হলে অন্ততপক্ষে মা লক্ষ্মীর একটি ছবি হলেই হবে। এরপর পঞ্চপল্লব, ফল, আপনি বিভিন্ন ধরনের ফল দিতে পারেন। এরপর লাগছে নবধান্য, অর্থাৎ নানা রকমের শস্য, কিছু গোলাপসহ অন্যান্য ফুল, লাগছে ঘিয়ের একটি প্রদীপ, কিছু পরিমাণ আতপ চাল, তার সাথে হলুদ, সিঁদুর, ধূপ এবং প্রদীপ, পাঁচ প্রকারের মিষ্টি, সর্বশেষ যেটি লাগছে মা লক্ষ্মীর প্রিয় পদার্থ যেমন তিল এবং বাতাসা। এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে সঠিক নিয়মে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারবেন। এবারে আসি পূজার সঠিক নিয়ম, অর্থাৎ কিভাবে পূজা সম্পন্ন করবেন। ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে প্রথমে আপনাকে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে পূজার জন্য প্রস্তুত হতে হবে। এরপর মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করুন। তবে মনে রাখবেন, পূজা শুরু করার আগে অবশ্যই গঙ্গাজল বা পবিত্র জল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করে নিতে হবে। এরপর প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিয়ে পূজা শুরু করুন। মা লক্ষ্মীকে প্রণাম করে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। ওম শ্রীম হ্রীম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এরপর লক্ষ্মী দেবীর সামনে পঞ্চপল্লব, ফল, ফুল, ধান্য সহ অন্যান্য উপকরণগুলি নিবেদন করুন। সাথে প্রসাদ হিসেবে পাঁচ প্রকারের মিষ্টি মা লক্ষ্মীকে নিবেদন করুন। পূজা শেষে আরতি করে পরিবারের সবাইকে প্রসাদ বিতরণ করুন। এই পূজাটি ভাদ্র মাসের বৃহস্পতিবার পালন করা হয়, বিশেষ করে যারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ। পূজার পর লক্ষ্মীর মন্ত্র বা স্তোত্র পাঠ করলে বিশেষ ফল লাভ হয়। এই নিয়মগুলি মেনে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।